আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের ভেতরের যে দৃশ্য সেটা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে ওনাদের মেইন গেট ঢোকার ওনাদের রিসার্চ ইনস্টিটিউটে, তো চলুন দেখতে থাকি আস্তে আস্তে। এটাই হচ্ছে ওনাদের মেইন ঢোকার ভিতরে প্রবেশ পথ। ভিতরের জায়গাটা এরিয়াটা বেশ বড় এবং দেখতেও বেশ সুন্দর, প্রাকৃতিক মনোরম দৃশ্য সব কিছু মিলে আসলে ভালো লাগার মতো একটা পরিবেশ। আপনাদেরও দেখলে খুব ভালো লাগবে। এই যে এটাই হচ্ছে ওনাদের ইনস্টিটিউটটা, এখানেই ওনারা বিভিন্ন সামুদ্রিক বিষয়কে নিয়ে গবেষণা করে থাকেন। সামনে একদম পুরো বাগান, অনেক বড় একটা বাগান দেখা যাচ্ছে, খুব সুন্দর বাগান। বাগানটাও দেখাই আপনাদেরকে একটু। এটা হচ্ছে পুরো বাগান, এদিক থেকে দেখানোর চেষ্টা করি। এটা মূলত একটা পাহাড়ের মধ্যে করা হয়েছে, পাহাড়টা কেটে তারপরে এই স্থাপনাগুলো করা হয়েছে।
এখানে একটা চমৎকার রেস্ট হাউস আছে, আমরা যেখানে উঠেছি আর কি। দেখো, আপনাদেরকে একটু দেখাই রেস্ট হাউসটা এখান থেকে। এই যে একদম উপরে, একদম উপরে একদম এই রেস্ট হাউসটা অবস্থিত, এখানেই আমরা উঠেছি আর কি। এই যে এই দিক দিয়েও আপনি রেস্ট হাউসে যেতে পারবেন, কি সুন্দর। যাওয়ার ওদিক দিয়ে ঘুরে একদম যেতে হবে উপরের ওই রেস্ট হাউসটাতে। এইখানে আর কিছু ভবন রয়েছে, সামনে আর কয়েকটা ভবন দেখা যাচ্ছে। দেখে এটা হচ্ছে পিছনের দিকটা। জায়গাটা এত সুন্দর আসলে, এখানে আসলে যে কারোরই মন ভালো হয়ে যায়। আপনি এখানে অনায়াসেই আসলে 3-4 দিন থাকলে ভিতরে আপনার ভালো লাগবে। এই রেস্ট হাউসটাতে, রেস্ট হাউসে এই দিক দিয়ে ওঠা যায়। দেখেন এদিক দিয়ে খুব সুন্দর সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে রেস্ট হাউসের উপর। এই যে একটু দেখাই আপনাদের, এই যে পুরো রেস্ট হাউসটা উপরে, উপরে রেস্ট হাউসটা। দিয়ে আর ভিতরে যাওয়া যায়। এই যে পাশের যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কোয়ার্টার, অফিসারদের থাকার জন্য। এখানে যারা কাজ করেন অফিসারদের থাকার জন্য এগুলো হচ্ছে কোয়ার্টার। এখানে অনেকগুলো কোয়ার্টার আছে। এদিক দিয়ে আবার একটা লেকের মতো আছে, ছোট পানি আসা যাওয়া করে।
এখানে একটা ছোট বাংলো আছে, এইদিকে দেখুন এখানেও আরেকটা বিল্ডিং আছে।